আরিফ, আপনি লিখেছেন বেশ কিছুদিন ধরে অনেকে চোখটা রোগে আক্রান্ত হচ্ছেন, অনেকটা মহামারীর মতো হয়ে গেছে ব্যাপারটি। এই ব্যাপারে শরীয়ত চিকিৎসা কি, সচেতনতামূলক কোনো পরামর্শ দেবেন কি? ইতিমধ্যে আমরা দেখেছি এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সেক্টর থেকে আপনার সতর্ক করা হয়েছে এবং সেই সাথে এও বলা হয়েছে যে এটি নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, চোখটার এটি দুই দিন তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যায় বেশিরভাগ মানুষের। আমার নিজেরও উঠেছে এবং ঠিক হয়ে গেছে। এক্ষেত্রে তারা সচেতনতার অংশ হিসাবে যেটি করতে পারেন তা হলো যাতে করে পরিবার অন্যদের মধ্যে এটির জীবাণু না ছড়ায়, সেজন্য চোখে যথাসময় হাত না দেওয়া, দিলেও সেটিকে স্যানিটাইজ করা, ধোয়ার ব্যবস্থা করা, রুমাল ইত্যাদি ব্যবহার করে সেটি টিস্যু ইত্যাদি ব্যবহার করে ফেলে দেওয়া, এরকম নির্দেশনাগুলো তারা দিয়ে থাকেন, আমরা সেগুলোকে আমলে আনতে পারি। আর এই ছাড়া কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনার নির্দিষ্ট করে চোখ ওঠার জন্য দোয়া না থাকলেও চোখের রোগ থেকে বাঁচার জন্য, চোখে যাতে কোনো অসুবিধা না হয়, চোখে যেন সারা জীবন আমরা দেখে যেতে পারি, সেজন্য দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন, সেই সমস্ত আমরা পড়তে পারি। মাহমুদা মিম, আপনি লিখেছেন ব্যাংকে চাকরি পেলে কিংবা হারাম কোনো পেশার মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হলে তাকে অভিবাদন জানানো কি উচিত হবে? একজন মানুষ উপার্জন এর কোনো পথ তার ছিল না, এখন উপার্জনের একটা পথ হয়েছে, সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো, তার জন্য দোয়া করব, কিন্তু যদি হারাম কোনো উপার্জনের পথ তার খোলে ও মুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটিকে সাধুবাদ জানাবো না, বরং আমাদের মধ্যে এক ধরনের অনুকম্পা কাজ করবে, এক ধরনের সমীহ কাজ করবে যে লোকটি উপার্জনক্ষম ছিলেন কিন্তু উপার্জনের পথ খোলা ছিল না, হালাল না পেয়ে বেচারা বাধ্য হয়ে হারামের দিকে যেতে হয়েছে, সেজন্য এক ধরনের সমীহ কাজ করবে তার জন্য। বাট এটিকে নিরেট অভিবাদন জানানোর বা শুভেচ্ছা জ্ঞাপন করার সুযোগ নেই, তার কারণ হলো তার এই কাজটির মাধ্যমে যে উপার্জন তিনি করছেন সেটি বেসিক্যালি হালাল নয়, হয়তো নিরুপায় অবস্থা কারোর জন্য বিকল্প কোনো পথ পাওয়ার আগ পর্যন্ত হালাল হতে পারে, বাট নর্মালি সেটি হালাল যেহেতু নয় অতএব এটিকে সাধারণভাবে অভিবাদন জানানো অনুচিত। আমরা হালাল হারাম সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে এবং শরীয়তের নির্দেশনা সম্পর্কে যদি ওয়াকিফ হাল হই এবং অবগত হই তাহলে এই জাতীয় বিষয়গুলোতে আমাদের করণীয় ঠিক করা অনেক সহজ হবে ইনশাআল্লাহ।